গুড আফটারনুন বন্ধুরা, সন্ধ্যা প্রায় হতে চললো। ভেবেছিলাম যে আজ কোনো ভিডিও করব না বা ক্যামেরার সামনে আসব না, তো সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল, তো ক্যামেরার সামনে না এসে পারলাম না, কেননা আজকে বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই যে ভাবলাম যে আজকে ক্যামেরার সামনে আসাটা দরকার এবং একটু কিছু মনের কিছু কথা বলবো, তাই আমার মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই নতুন ভিডিওতে চলে এলাম। আজ হ্যাপি মাদার্স ডে, শুভ মাতৃদিবস, তাই সবাইকে শুভ মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যে কথাই বলে না যে মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, সত্যি সেটাই। আমার মনে হয় মায়ের থেকে বড় কেউ এই পৃথিবীতে নেই, সেটা আমার দিক দিয়েও আমি বলবো, কিংবা পৃথিবীর সমস্ত সন্তানেরা মায়ের ভালোবাসা উপভোগ করে এবং তারা অবশ্যই মা কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অবশ্যই সব সন্তানেরা জানে। এই প্রসঙ্গে আমি আমার ছোট্ট একটা গল্প আপনাদের একটু শোনাই, তো যেহেতু সন্ধ্যা হতে চললো তবু একটু শোনাই। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা মারা যায়, তো আমরা অনেক কষ্ট করেই বড় হয়েছি, অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক কষ্ট, অনেক লড়াই করে বড় হয়েছি, তবু পড়াশোনা ছাড়িনি। যেহেতু আমাদের একটা শিক্ষিত পরিবার, আমাদের পরিবারটাই পুরো শিক্ষিত আর কি, আমার জেঠু থেকে শুরু করে সবাই ভালো ভালো সার্ভিস করতেন। আমার বাবা প্রাইমারি স্কুল টিচার, আমার মা মারা যায় আমার ভাই প্রসব হতে গিয়ে, তো খুব একটা প্যাথেটিক ব্যাপার, খুব কষ্টের দিন চলছিল। তো বাবা বিয়ে করতে চাইছিলেন না, তবু আমরা সব ছোটো ছোটো ছিলাম 5 ভাই বোন। তখন অনেকে বলেছে যে বিয়ে করো, তো সবার অনুরোধে কিংবা আমাদের দিকে তাকিয়ে বাবা বিয়ে করেন, কিন্তু একটা কথা বলবো যে বাবা যদি বিয়ে না করতেন খুব ভুল করতেন। বন্ধুরা একটা সত্যি কথা বলি যে আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি, যে আমরা ভাবতে পারিনি যে আমরা এই কষ্টের দিনগুলি থেকে বেরিয়ে আসব, নতুন একটা জীবন আমরা ফিরে পাব। তো আমার বাবা 7 বছর পরে বিয়ে করেন, তো আমাদের মা এতই ভালো যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত ভাগিদার উনি হন। আমি যখন শ্বশুরবাড়িতে থাকি তখন দেখা গেল কয়েকদিন আমি ফোন করলাম না, বাড়ির কোনো খোঁজ নিলাম না, অর্থাৎ বাবার বাড়ির। তখন আর কেউ কোনো খোঁজ না রাখলেও আমার মা কিন্তু খোঁজ রাখেন যে তোর শরীর ভালো আছে তো, কয়েকদিন ফোন করছিস না, কি করছিস, একটু ফোন টোন তো করতে পারিস, আমরা একটু টেনশনে থাকি, অনেক অনেক রকম কথা। আর যখন আমি বাবার বাড়িতে যাই আমার মা অনেক খুশি হন এবং কি খাবেন, কি রান্না করবেন এই নিয়ে ব্যস্ত থাকেন আর কি। গেলে পরে অনেক রকম খাবার তৈরি করে খাওয়ান, তারপরে যখনই যাই বলেন যে একটু পিঠে করি, পিঠে করে খাওয়ান। আর মানে অনেকটা আমরা আর কি ভাগ্যবতী বলা চলে, খুব ওই দিক দিয়ে হ্যাপি। তাই বলবো যে মায়ের ভালোবাসা সত্যিকারই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, যার মা না আছে তার পৃথিবীতে কিছুই নেই, তার অর্ধেক জীবনই শূন্য। যেহেতু আমরা কষ্ট করেছি, ছোট বয়সে মা মারা গেছে, মা হারানোর যে কী দুঃখ সেটা হারে হারে আমরা টের পেয়েছি, অনুভব করেছি, মানে বুঝতে পেরেছি। সেই দিনগুলির কথা আজও মনে পড়লে চোখে জল চলে আসে, কান্নায় ভেঙে পড়ি। তাই বন্ধুরা সবার কাছে একটা বিশেষ অনুরোধ যে কেউ
মায়ের মনে কষ্ট দেবেন না, কেউ মাকে অবহেলা করবেন না, শুধু মাকে নয় বাবাকেও কেউ কষ্ট দেবেন না, বাবাকে কেউ অবহেলা করবেন না, মা বাবা দুজনকেই সমান চোখে দেখবেন এবং সমান সম্মান দেবেন, তাদেরকে যত্ন করবেন, ভালোবাসা দেবেন, তবেই তো পৃথিবীটা সুন্দর। আমরা তো মা বাবার জন্য এই পৃথিবীতে এসেছি, তাহলে কেন আমরা মা বাবার মনে কষ্ট দেব? আজ শুভ মাতৃদিবসে আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা সবাই মা বাবাকে ভালোবাসব, মা বাবাকে শ্রদ্ধা করব, সবাই মা বাবাকে যত্ন করে রাখব, তবে আমাদের এই পৃথিবীতে আশা এবং পৃথিবীতে বেঁচে থাকাটা পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।